বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। এই শেষ বেলায় বর্ধিত অংশে বইমেলার প্রাণের মেলা থেকে আমি প্রফেসর লুৎফরমান জয় বিশেষভাবে বসেছি। আমাদের দেশে যারা প্রতিনিয়ত দেশ গঠনের সঙ্গে দেশের যত্নের সঙ্গে জড়িত থাকে, খুব কাছে যাদেরকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদেরই একজন জোন অধিনায়ক মোহাম্মদ মোস্তাক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ। খুব পাশাপাশি আমরা থেকেছি, কাজ করছি, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেভাবে কাজ করে আমরা খুব কাছ থেকে জানি, কিন্তু তাদের বিষয়ে বলা দরকারও আছে, এই জন্যই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে। এবং আমার পাশে আছেন শামসুল আলম, তিনি একজন প্যাটন কমান্ডার এই বাহিনীর, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং আর একজন ঠিক এরকম সৈনিকই বলা চলে যিনি এর সাথে যুক্ত আছেন। এই তিন পর্বের মানুষকে নিয়েই আমরা এই বাহিনীকে নিয়ে বসেছি। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমরা একটু জেনে নিব যে কিভাবে এই আনসার বাহিনী গ্রাম প্রতিরক্ষা বাহিনীটি আমাদের সঙ্গে কতটা ভেতরে এসে আমাদের কাছে এসে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে রক্ষা করে। মোস্তাক আহমেদ, আমরা এই বাংলা একাডেমিতে যে বইমেলা হচ্ছে অমর একুশে বইমেলা, আপনারা কিভাবে এটাকে সহায়তা দিচ্ছেন, কিভাবে আসেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি সর্ববৃহৎ বাহিনী। আমাদের প্রায় আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিলে প্রায় 61 লক্ষ সদস্য গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। 61 লক্ষ সদস্য গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এবং শহরও আছে। শহরে আমরা ঢাকা মহানগর আনসারের পক্ষ থেকে বইমেলা শুরুর প্রায় 8-10 দিন পূর্ব থেকে আমরা আনসার বাহিনীর সদস্য মোতায়েন করেছি, কারণ প্রাথমিকভাবে যে ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হচ্ছিল তখন ওইগুলো নিরাপত্তা যেন নিশ্চিত হয়ে থাকে, সেই আমরা প্রায় 1 সপ্তাহ আগে থেকে আমরা আনসার মোতায়েন করেছি। না, আমরাও সেই সহযোগিতা পেয়েছি। তো আর বইমেলা শুরু হওয়ার পরে আরও ফোর্স বাড়িয়েছে, প্রায় আমরা 120 জন সদস্য এখানে ডিপ্লয় করেছি, মোতায়েন করেছি। এখানে বিভিন্ন এন্ট্রি পয়েন্ট আছে এবং বিভিন্ন টহল বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে, দিয়ে এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। অন্যান্য বাহিনী আছে, পুলিশ, র্যাব, অন্য আছে, আমাদের আনসার ফোর্সও কাজ করছে। এবং আপনারা দেখবেন যে এবার বইমেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ঘটেনি, আমাদের কাছেও আসেনি। আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে মোতায়েন বইমেলা সম্পন্ন করতে পেরেছি। আজকে প্রায় শেষ মুহূর্তে বলতে পারি, যেহেতু শেষ পর্যায়ে, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই বইমেলা সম্পন্ন হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সবাই, প্রত্যেকটা বাহিনী তৎপর ছিল, তার মধ্যে আনসার বাহিনীও সবসময়ের মতো বাংলাদেশের যখনই যেখানে প্রয়োজন যেভাবে আনসার বাহিনী এগিয়ে যায়, ঠিক বইমেলা একটা ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় একটা প্রোগ্রামের মতো, তো সেটা ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিয়ে ফোর্স মোতায়েন করেছি। তারা সুন্দরভাবে কাজ করেছেন এবং আপনারা দেখেছেন আপনাদের পাশাপাশি আমরা একটা কন্ট্রোল রুমও করেছি, যে তারা এখান থেকে ডিউটি বন্টন অথবা বিভিন্ন সব কিছু একটা খোঁজখবর রাখতে পারে। তো তারা নিরলসভাবে কাজ করেছে, 24 ঘন্টাই তারা দায়িত্ব পান করেছে। রাতে যখন বইমেলা থেকে সবাই চলে যায় তখনও কিন্তু যার নিরাপত্তার প্রয়োজন হয়, তখনও তার আনসার বাহিনীর সদস্য আমাদের যারা ফোর্স আছে তারা নিরলসভাবে কাজ করে নিরাপত্তা নিশ্চিত করেছে। আর এই এই আমাদের সদস্যরা যারা কাজ করে তাদের এই নিরাপত্তার কারণে বইমেলায় আগত দর্শনার্থী আছে এবং যারা ক্রেতা আছে, সব যারা আসছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে, তারা তাদের বইমেলায় আসতে পেরেছে। তো আমরা বরাবরের মতো সবসময় এই বইমেলা, আচ্ছা আমরা দর্শকদের সাথে থেকে একটু জানতে চাই, যেমন ধরেন অন্যান্য অনেক পূজা পার্বণ অন্যান্য সকল কিছুতে আনসার বাহিনী এরকম কাজ করে থাকে, বইমেলা যেহেতু আমাদের সংস্কৃতির মেলা, এই আনসার সদস্য যারা এখানে আছেন বা আপনি নিজেও আছেন, এই যে বই সংস্কৃতির ব্যাপারটা আপনাদের এই সময়ের মধ্যে একটু ভিন্নতা আসে কিনা, মনের মধ্যে একটু অন্যরকম মনে হয় কিনা যে এইরকম জায়গায় আমাদের অংশগ্রহণটা হচ্ছে, ভালো লাগছে? অবশ্যই, কারণ বইমেলা আমি এখানেই এই ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটি। পড়াশোনার সময় আমরা তখন আসতাম স্টুডেন্ট হিসেবে, দর্শনার্থী হিসেবে, ক্রেতা হিসেবে আসতাম, আর এখন আমি ঢাকা মহানগর দক্ষিণের জনের অধিনায়ক হিসেবে এসেছি। আমি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি আমাদের সম্মানিত মহাপরিচালক মহিতের নির্দেশনায়, যে বইমেলা নিরাপত্তা যেন সঠিকভাবে হয়ে থাকে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়, আমাদের মহানগরের পরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যেন বইমেলা নিরাপত্তাটা আমরা সঠিক আন্তরিকতার সহিত দেখি। আমরা সেই সুবাদে আমরা দেখছি, দেখেছি এবং আমাদের কাছে একটা নিজেদের কাছে ভালো লাগছে যে বইমেলা আমি আসলে দেখা যাচ্ছে যে
ডিউটি করতে আসি তারপর দুই একটা বই কিনি। কারণ হচ্ছে যে ঠিক সেখানে আমার প্রশ্নটা ছিল যে যারা যারা কাজ করছে ডিউটি করতে আসছে দেখতে আসছে তারা কেমন কাজ করছে, আসলে একটা বই দুইটা বই কিনে নিয়ে যাচ্ছি। কারণ আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য সময় একসাথে বই পাওয়া যায়, হয়তো অনলাইনে কিনি অথবা নীলক্ষেত্রেই কিনি, কিন্তু এখানে যেহেতু আসছি ডিউটিতে তখন কিন্তু একটা দুইটা বই আজকেও কিনেছি, এখনো কিনে আসছি প্রায় 4-5টা বই। আচ্ছা, এবং আমার যারা আত্মীয় স্বজন আসে কেউ যদি ছোট কেউ আসে তাদেরকেও বই কিনে দিচ্ছি। আমি প্ল্যাটুন কমান্ডারের কাছে দিচ্ছি যে এই যে কাজ করে বই মেলার মধ্যে সংস্কৃতি দেখছেন, মানে এটা সংস্কৃতির মেলবন্ধন, আপনার অনুভূতিটা কেমন? আমি অতি উৎসাহ নিয়ে কাজটা করছি, চেষ্টা করছি মানুষের মানুষকে সেবা দেওয়ার জন্য। এবং আপনি জেনে থাকেন যে গত পরশুদিন যে বেলি রোডে যে দুর্ঘটনা ঘটলো ওইখানে আমাদের তিন প্ল্যাটুন আনসার, তিন প্ল্যাটুন এক প্ল্যাটুনে এসজিপি কাজ করেছে। আপনি বিভিন্ন চ্যানেলে হয়তো দেখেছেন, আমরা দেখেছি, আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন দুর্যোগে এই কাজগুলো আমরা করে থাকি আমাদের ডিজি আমাদের ডিজি মহোদয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক। আচ্ছা, আমি এই যে এই মুহূর্তে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাক্তন তার খুব কাছাকাছি এসে জোনের অধিনায়ক হিসেবে এই পুরো মেলার প্রতিরক্ষা বিষয়ে অথবা তার শান্তি শৃঙ্খলা রক্ষা করে যে নিজের কাছে এক ধরনের নিশ্চয় গর্ববোধ হয়। হ্যাঁ, অবশ্যই। আমি যে আমি বলেছি আমি ইউনিভার্সিটিতে পড়েছি, এখানে অনেক এসেছি, আর এখন এখন আমার এখানে এই ঢাকায় মহানগরে পোস্টিং বলে পদায়ন বলে আমি আমার নিজের এসেছি, তো আমার কাছে একটা অন্যরকম ভালোভাবে কাজ করছি। কারণ এই স্টুডেন্টরা আসছে, অনেক পরিচিত স্যাররাও আসছেন, স্টুডেন্টরা আসছেন এবং পরিচিত জনরা আসছেন, সেই বইমেলায় আমি দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি, নিরাপত্তা দায়িত্ব পালন করছি, তো এটা আমার কাছে গর্বে বোধ করি, মানে গর্বের অনুভূতি। আর বইমেলা আমাদের ইতিহাস, আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে ধারণ করে আসছে সেই বহু বছর যাবত, তো আমরা এটা আমার কাছে অবশ্যই গর্বের। আর তাছাড়াও তো আমরা এই বইমেলা ছাড়াও কিন্তু রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আমরা সেখানে চলে যাই, সেটা আমরা যেমন গতকালকে একটা প্রণাম দেখেছেন যে বেলুড়েও আমাদের আনসার ফোর্স মোতায়েন করেছে, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে, তো যেখানে যেরকম ঘটনায় যে কোনো ঘটনার ক্ষেত্রে দুর্যোগকালীন পরিস্থিতিতে আমরা আনসার বাহিনী সবসময় প্রস্তুত থাকি যে দেশের জন্য কাজ করার জন্য, ঠিক বইমেলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, যখনই প্রয়োজন আমরা দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা জনগণ হিসেবে আছেন, গ্রামে গ্রামে আছেন, আমাদের কাছে কিন্তু প্রথমে গ্রামে প্রথম প্রতিরক্ষা হচ্ছে আনসার, তারপরে কবে কখন পুলিশ আসবে সেটার আগেই কিন্তু আমাদের আনসার বাহিনী এসেছে, এবং আমাদের বন্ধু হিসেবে আমাদের প্রতিরক্ষার প্রথম বন্ধু সোপান হিসেবে আনসারদেরকেই পেয়েছে। আমরা আসলে সংস্কৃতিতে বাংলাদেশের কারা কোথায় কীভাবে কাজ করে সে বিষয়ে একটা আবছা দিতে চেয়েছিলাম, আমরা কিন্তু পেলাম। গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সংগঠন, এবং যে সংগঠনে 61 লক্ষ কর্মী আছেন, জনবল আছে, এটা একটা বড় বিষয়, এবং তারা আমাদের সঙ্গে মিশে থেকেই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, কোনোরকম ভয়ভীতি পায় না। একজন আনসার যদি কাছে আসে, একজন মানুষ কিন্তু পুলিশকে বা র্যাবকে যে ধরনের অন্যরকম ভয় পায়, কিন্তু বিশ্বস্ততা আনসারের কাছে একটু বেশিই আছে, সেটা আমরা বইমেলায় কিন্তু কিছুটা পেয়েছি। এই কারণেই কথাটা আমরা বললাম, আমরা যারা জনগণ আছি আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আমরা একটু সম্মান করি, শ্রদ্ধা জানাই, কেননা তাদের মধ্যে কিন্তু অন্যরকম ঘুষ দুর্নীতি এই বিষয়গুলো অনেকটাই থেকে তারা দূরে আছে, কিন্তু তাদের মধ্যে এই মানবতার সেবা করার যে এত বড় প্রবণতা আছে যা আমাদের দেশকে গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে, এজন্য তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি এরকম বইমেলায় তাদেরকে একটু ভালোবাসা জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাই।